বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? আমার না মাঝে মাঝে খুব দীর্ঘশ্বাস আর নাভিশ্বাস পড়ে, কেন বলো তো? যখনই ভাবি যে গোটা সপ্তাহ অনেক কাজ, অনেক স্ট্রেস, অনেক দায়িত্ব, কিন্তু তার মধ্যে আড্ডা নেই, আমি শুধু অপেক্ষায় থাকি কখন তোমাদের সামনে আসবো আর আমার নতুন বন্ধুকে নিয়ে আসবো, আড্ডা দেব, নতুন নতুন ভাবনা চিন্তা নতুন করে এক্সপ্লোর করব নিজেকে এবং আমার সাথে সাথে তোমাদেরও, এবং অবশ্যই আমার সাথে যে অতিথি বন্ধুরা আসে তাদেরকে সঙ্গে নিয়েও কিন্তু আমাদের আড্ডা চলতে থাকে। নতুন বছরে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে না, নতুন বন্ধুদের সাথে আলাপ হচ্ছে। আজ খুব ইন্টারেস্টিং, একজনের সাথে অনেক দিন বাদে আমারও দেখা হলো এবং ও খুব ইন্টারেস্টিং, ও তো গান গায় ঠিকই, তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো দিন এভাবে জিজ্ঞেস করিনি, আড্ডার ছলে কত কথাই তো আমরা বলে থাকি যে গান ছাড়া কী কী ভালোবাসে, ও বললো যে বাইক চড়তে ভালোবাসি, ও তার মানে ধরে নেওয়া যায় হি ইজ ভেরি রোম্যান্টিক। তবে তবে পেছনে পুরুষ নারী যা কিছু বসুক সেটা নিয়ে তার কোনো সমস্যা নেই, আর ভালোবাসে গান গাইতে, তো অবশ্যই ঘুরতে এবং প্রেম করতে। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আসতে আসতেই কিন্তু পুরনো প্রেম ভাতে বাড়ার মতো একজনের সাথে আড্ডা হয়েছে। না না, আমি সব বলবো না, ওই বলুক। শুভ্রাংশু, অনেকদিন পর কেমন আছিস বল? এই তো বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি, নচিদার কথা, অনেকদিন পর তোমার সঙ্গে আবার দেখা হলো, কথাবার্তা হচ্ছে, ভালো লাগছে। নতুন বছরের বেশ একটা ঝকঝকে একটা চকচকে ব্যাপার হয়েছে, কি ব্যাপার? এটা কি প্রেমের নাটক? বছরের নাটক মানে ডে টু ডে ভ্যারি করে, কোনোদিন ঝকঝকে কোনোদিন কালো থাকে। না আজকে একটু বেশি ঝকঝকে একটা, আসার সময় বলছিস একটা কার সাথে দেখা হয়েছে? তা বটে, একটা হয়েছে অনেকদিন পর কথা হলো। কিরকম? না অ্যাকচুয়ালি বেশ প্রায় 6-7 বছর পর ওর সঙ্গে দেখা, তো ও আসছিল গাড়ি করে, তো আমি আসছিলাম, একসঙ্গে দেখা হলো, তো অনেকক্ষণ একসঙ্গে কাটানো হলো আর কি, যদিও লোকজনের মধ্যে একাকি নয় আর কি। মানে রিডিফাইন করার ইচ্ছে হলো প্রেমটাকে একবার? না ঠিক সেরকম না, মানে অ্যানাউন্সড প্রেম ওরকম ভাবে তখনও ছিল না, এখনো নেই, অন্যরকম একটা ব্যাপার আর কি। কিন্তু 6 বছরে তো অনেক পরিণত হয়েছে ভাবনা চিন্তা। হ্যাঁ তা তো অবশ্যই, সেটা চেহারা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তা বটে, আমারটা হয়েছে, ওরটা অতটা হয়নি আর কি। আচ্ছা, তো তো এই আর কি, আর বেশ অন্যরকম ব্যাপার, সব কিছু তার ভাষায় প্রকাশ করা যায় না, তো গানে প্রকাশ হোক অবশ্যই। তো একটা অনেক দিন বাদে তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, এই গানটা গাইবে না কিন্তু রবি ঠাকুরের গান? হ্যাঁ অবশ্যই রবি ঠাকুরের গান গাইবো। চল শুরু কর, তারপর তো বের হবে কথায় কথায়। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, ছিল যে তখন ঝড়ো ঝড়ো বারি ধারা, ঝড়ো ঝড়ো বারি ধারা, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। যবে মুখে তুলনাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি, চেয়েছিল যবে মুখে তুলনাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি, আর
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা, হয়ে গেল হারা গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। বেশ কাবু করেছে আজকে আমি দেখছি। বাবার হাত ধরে, বাবা মা দুজনেই গান গাইতেন, তো বাবা বেশি গাইতেন আর কি, তো বাবার হাত ধরেই শুরু। বাবার খুব ইচ্ছে ছিল যে আমি গান করি, তো আমার কতটা ইচ্ছে ছিল তখন আমি জানিনি, মানে জোর করে চেপে গান গাওয়া, তখন মোটামুটি তাই রিয়াজ কর মানে পরীক্ষার মতো। ইভেন আমি যখন 10-12 যাই দিয়েছি, কখনো আমার গানের ক্লাস বন্ধ হয়নি, পরীক্ষার মধ্যে হয়তো আমি একদিন যাইনি, কিন্তু পরীক্ষার আগেই আমার সামনে মাধ্যমিক, আমি মানে এখন কদিন গানটা একটু বন্ধ থাকবে এরকম ব্যাপার কোনোদিন হয়নি। কিন্তু কম্পিটিশনও ছিল, কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশনও ছিল, যা ছিল সব চরমত হয়েছে। তো একটা সময় অবধি আমাকে একটু জোর করে বসাতে হতো, তো আফটার ক্লাস 10 তো আমার ওখানে একজন আছেন, উনি পিওর ক্লাসিক্যাল গান। আচ্ছা, তো এবার আমি আরেকজনের হাত ধরে তার বাড়িতে যাই আর কি, তবলা বাজাতে। তো আমি তবলাটা খুব, ইভেন আমার ছোটোবেলা থেকে, ইভেন এখনও অবধি আমার বাজনার প্রতি একটু বেশি ইন্টারেস্ট, সেটা গিটার হোক, ব্যাঞ্জো হোক, কিবোর্ড হোক, পিয়ানো হোক, হারমোনিয়াম হোক, তবলা, যে কোনো ইনস্ট্রুমেন্ট, সেটা রিদিম হোক আর মেলোডি হোক। তো আমি ওখানে যেতাম, তো তার সঙ্গে গেছিলাম তবলা বাজাতে। তো এবার প্রত্যেক দিন সকালবেলা ওঠে সে তার রেয়াজ করতো, আর আমি সে আমার তবলায় তার উপকার হতো। তো আমার যেটা উপকার হলো সেটা তার রেয়াজ দেখে আমার রেয়াজটা একটুখানি ঝালিয়ে নেওয়া গেল, হ্যাঁ মানে আমার রেয়াজটা অন্যরকম ছিল, তো তারটা দেখে ইনফ্লুয়েন্সড হলাম। তো এবার কী হলো, তো কয়েক মাস পর গিয়ে দেখা গেলো আমি আর তার বাড়ি যাচ্ছি না সকালবেলা। তো আমি যে রেয়াজগুলো ওখানে দেখেছি, যেগুলো আমি জানতাম মানে রাগ ঠাকগুলো, সেই রাগগুলো আমি সেরকমভাবে বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করলাম। রেয়াজ দরকার নেই তার কাছে। হ্যাঁ, তো এবার ওইখান থেকে কি হলো, ওই গানে ভালোবাসাটা চলে এলো। ফিরছি শুভ্রাংশুকে নিয়ে গানে গল্পে আড্ডায় থাকবো, আর বন্ধুরা থাকবে। তার আগে বলি, যারা কিন্তু আমাদের আড্ডাগুলোর মধ্যে থাকতে পারো না, কারণ আমি জানি সবারই কিছু না কিছু কাজের প্রেশার আছে, চাইলে কি আড্ডায় আসা যায়, তারা কিন্তু আসলে মিস করছো না, কিন্তু তারা চলে যাবে ইউটিউবে গিয়ে অবেলায় আড্ডা, OBELAYADDA অবেলায় আড্ডা সার্চ করলেই কিন্তু আমাদের সব আড্ডাগুলো তোমরা থাকবে, আড্ডাগুলোর সঙ্গে মিস করবে না। কোন বন্ধু কী আড্ডা মেরেছে, কী গান গেছে সব পেয়ে যাবে। এছাড়া ফেসবুকেও আমাদের অবেলায় আড্ডা ক্লিক করে আমাদের একটা পেজ আছে, সেখানে তোমরা তো দেখতেই পাবে আমাদের এপিসোডগুলো প্যারালেলি। তোমরা যদি তোমাদের কোনো মতামত জানাতে চাও বা তোমাদের ভালো লাগা মন্দ লাগাটাও জানাতে চাও, সেটা ফেসবুকে জানাতে পারো। তবে আমরা নতুন বছরে কিন্তু আমরা অনেক নতুন বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই, তার জন্য কিন্তু আমার নতুন বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছো তাদের একটা ছোট্ট কাজ করতে হবে। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা নাম্বারে তোমাদের প্রোফাইল পিকচার পাঠাতে হবে, তোমাদের প্রোফাইল এবং খালি গলায় কয়েকগুলি গান পাঠাতে হবে। নাম্বারটা হলো 8335070727। আরেকবার নাম্বারটা বলছি, 8335070727। এই নাম্বারে কিন্তু তোমরা চট করে তোমাদের ছবি, প্রোফাইল আর চারকলি গান পাঠিয়ে দাও। তারপর আমি তো আছি আড্ডা দেওয়ার জন্য, তবে আপাতত শুভ্রাংশুকে নিয়ে ফিরব একটা ছোট ব্রেকের পর, সঙ্গে থাকো। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, लंबी दूरी तय करने में वक्त तो लगता है,
प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। जिस्म की बात नहीं थी उनके दिल तक जाना था, जिस्म की बात नहीं थी उनके दिल तक जाना था, लंबी दूरी तय करने में वक्त तो लगता है, लंबी दूरी तय करने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। गांठ अगर लग जाए तो फिर रिश्ते हो या डोरी, गांठ अगर लग जाए तो फिर रिश्ते हो या डोरी, लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है, लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। দুঃখের বিষয়বস্তু ব্যাপার একটা ছিল, এখানে তো কাঠামোর গল্প নেই, ব্যাপারটা পুরোটাই বিষয়বস্তু, তো কোনোদিন লিখিনি, লিখতেও হয়নি আর লিখতে পারিও নি, এখনো পারি না। কাউকে ভালো লেগে প্রথম কোন গান গেছো সেরকম একটা গান শোনা, যেটা দেখে ইমপ্রেস করা আর কি? মেয়েরা তো অনেক ভাবে ইমপ্রেস করে, কিন্তু গান শুনে আমি জানি না আমার কোন গান শুনে কে কি রকম, আমি আসলে গানটা শুনলে হয়তো মনে পড়বে যে এই গানটা, সামবডি ক্যান মেক আউট। মিশকালো রাত আর পিচকালো রাস্তাকে চিড়ে দিয়ে ছুটে চলে ট্রাক, মিশকালো রাত আর পিচকালো রাস্তাকে চিড়ে দিয়ে ছুটে চলে ট্রাক, ঘুম চোখ ড্রাইভার চলে চাকা পরিবার ফেলে আসা পথে হতবাক, সস্তার মদ খেয়ে ট্রাকের ছাতেতে শুয়ে তারা গুনে ভব ঘুরে হেলপার পাগলা জগাই, রাত বলে যাই যাই ডাক দিয়ে যাই, রাত বলে যাই যাই ডাক দিয়ে যাই, ভুতুরে গাছের ছায়া ফেলে আসা মোহ মায়া ঝাঁক বাঁধে জগাইয়ের চোখে, জগাই তবুও হাসে নেশা করে অবকাশে তারা গোনে আনন্দে শোকে, হয়তো মনের কোণে জীবন
গুণের সুদ গুনে বেহিসাবি জীবনের হাতে গোনা টাকা হানা পাই। রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই, রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই। ফেলে আসা তার গ্রাম আরো কত শত নাম, ধূসর পথের ধুলো মেখে তবে কি সেখানে কেউ পথ চেয়ে বসে আজো আঁখি জলে আলপনা মেখে। জগাই নির্বিকার আকাশটা চোখে তার পিছু ফিরে দেখাবা ভাবনার নেই কোবালাই। রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই, রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই। কখনো হিংসে হয় অবকাশে অসময়, আমি কি জগাই হতে পারি? আমিও তো তারা গুনি আকাশকে কাছে টানি, আমিও কি দিতে পারি পারি? আসলে তো আমি লোভিমন ধনে থাকা কবি, পারবো না হতে আমি হেলপার মুক্ত জগাই। রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই, রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই, রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই, রাতে বলে যাই যাই ডাক দিয়ে যাই। আমরা এখন কোথাও যাচ্ছি না, শুধু একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফিরবো। আমি নচিদা কি তোর আইডল বলা যেতে পারে, তাই না? নচিকেতা, নচিকেতা হলো শুভ্রাংশুর আইডল। আরও অনেক আইডল আছে, আরও অনেক স্বপ্ন আছে, ভাবনা আছে, সেগুলো শেয়ার করবে আমাদের সঙ্গে সঙ্গে গান। একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন। জমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত, লালচে সকাল আসে সবাই যে আহত। ভাঙে ঘর ঈশ্বর, ফাঁকা চোখে চেয়ে থাকে ধূসর পিছু ডাকে। কঠিন সুকঠিন সময় অজানা কাল ভয়, কঠিন সুকঠিন সময় অজানা কাল ভয়। থেমে গেছে সব যেন আছে না হাওয়ার কোনো গতি নেই, রক্তের ফোঁটাগুলো জড়ো হয়ে থাকে পরিণতি নেই। থেমে গেছে সব যেন আছে না হাওয়ার কোনো গতি নেই, রক্তের ফোঁটাগুলো জড়ো হয়ে থাকে পরিণতি নেই। ধারালো নখের আঁচড়ের দাগ পুড়ে গেছে সব এসে দেখি এই মোহনায় মোহনায়। কঠিন সুকঠিন সময় অজানা কাল ভয়, কঠিন সুকঠিন সময় অজানা কাল ভয়। খিড়কি আড়াল থেকে চোখ গুলো সরে যায় তাকালে, আমার ভেতরে কেউ শুয়েছিল তুমি এসে জাগালে। খিড়কি আড়াল থেকে চোখ গুলো সরে যায় তাকালে, আমার ভেতরে কেউ শুয়েছিল তুমি এসে জাগালে। ঘুমিয়ে কি আর ব্যথা ভোলা যায়, জেগে থাকি তাই দেখা হোক সে সীমানায় সীমানায়।
কমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত। লালচে সকাল আসে সবাই যে আহত, ভাঙে ঘর ঈশ্বর, ফাঁকা চোখে যে থাকে ধূসর পিছু ডাকে, কঠিন অসু কঠিন সময় অজানা কাল হয়, কঠিন অসু কঠিন সময় অজানা কাল হয়, কঠিন অসু কঠিন সময় অজানা কাল হয়, কঠিন অসু কঠিন সময় অজানা কাল হয়। যে হারে গান তৈরি হচ্ছে তো সেই সময় ছিল না, ওখানে একটা গান উঠতো সেই একটা গান হয়তো ছমাস এতগুলো গান তৈরি হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা শুনবে। হ্যাঁ, এটাও একটা লোকে শুনছে আর ভুলে যাচ্ছে, যখন শোনে তখন সেই নেতা নিংড়ানোর মতো শোনে আর কি। আমি নিজেও মানে দেখি ফোনে একটা গান চলছে, একটাই গান চলছে। হ্যাঁ, মানে সেটা একটা গানকে পপুলার করার পেছনে এখন তো মিডিয়া প্রচার মাধ্যমের একটা বড় ভূমিকা আছে। অবশ্যই সেটা। হ্যাঁ, তো গানটাই কি ক্যারিয়ার শুভ্রাংশুর? না, একটা পরিবার আছে। ক ভাই বোন? আমি একাই। বাবা নিজে গানটা সেভাবে করতে পারেনি, তো বাবার ইচ্ছে ছিল আমি গানটা করি, তো বাবার ইচ্ছের জন্য যে আমি করছি তাও নয়, কিন্তু আমারও ইচ্ছে, মানে যখন মনে হলো যে না আমার গানটা মোটামুটি হচ্ছে, আমি একটা সময় অবধি আমার গানে আমি নিজে সন্তুষ্ট ছিলাম না, আমি যা গাইতাম, এখনো যে খুব সন্তুষ্ট তা নয়, কিন্তু সেইখান থেকে একটু তো ওভারকাম হয়েছে। গানটাকে পেশা নেশা, মানে অনেক একটা ট্যাবু থাকে না, মানে একটা ছেলে কোনো কাজ করছে না শুধু সারাদিন গান গাইছে, এটা অনেকে ভাবে, তো তাদের ভাবনা চিন্তা আমার কিছু করার নেই। আমার ভাবনা চিন্তাটা আমার, হ্যাঁ, তারা যদি ভাবে কিছু করছে না অ্যাকচুয়ালি গানটা অ্যাকচুয়ালি কিছু করার নয়, মানে সবার কাছে যারা গান করে না তাদের কাছে গানটা কিছু করার নয়, কি করিস গান বাজনা, গান ছাড়া না আসলে কি করি, মানে গান ছাড়া আর কি করিস সেটা একটা বড় প্রশ্ন। পড়াশোনা ছাড়া কি করিস, গান আঁকা নাচ নাটক ঠিক আছে, গান ছাড়া কি করিস, মানে গান ছাড়াটা কি, মানে গানটা সবসময় সাইডেই থাকে আর কি, মানে তার পরক্ষণে সাবনিয়ার ক্লজের মতো সবকিছু গানটা পাশেই থাকে, মেনে কিছু নেই আর। আসলে গান একটা জিনিস আমাদের, তবে বাস্তব তো অন্য কথা বলে, যে গান দিয়ে কি সত্যি রোজগার হয়, জীবিকা নির্বাহ হয়, এটা অনেক সময় হয়, অনেক সময় হয়তো হয় না। শুভ্রাশুর ধারণাটা অন্য, যে গান নিয়েই কিন্তু তার পথ চলা। আর কি কি নিয়ে পথ চলতে চায়, এই পথ যদি না শেষ হয় সেটাও কিন্তু বলতে চায় বাইকে চড়ে করে কার সাথে, সেটার ব্রেকের পরে সে শুনবো। সঙ্গে থাকুন আমাদের। শুভ্রাংশুর সাথে আড্ডা দিচ্ছি, যেটা একটা বাইকে চড়ার গল্প হলো। ও ভীষণ ভালোবাসে বাইক চড়তে। আসলে ওর বাইক চড়া থেকে মনে হলো ও বোধ হয় জীবনের গতিটাকে পছন্দ করে। আমরা সবাই জীবনে একটা গতি আসুক পছন্দ করে। এ প্রসঙ্গে আমার একটা দাদুর একটা গল্প মনে হচ্ছে। আমার ছোটোবেলায় মানে আমার দাদুর লেখা থেকে পড়েছি যে আমার দাদু মানে অবস্থা তো ভালো ছিল না, আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না, তা তিনি ট্রামে করে মাঝে মাঝে যেতেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম উনি ট্যাক্সি করে যেতেন। তো একদিন দাদুর বন্ধু প্রেমেন্দ্র মিত্র আমাদের, উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা কাজী, তোমার তো সংসারে এত অর্থাভাব, কিন্তু তুমি তো ট্রামে করে যাতায়াত করে তো কিছু তো পয়সা বাঁচে আর কি, তুমি সবসময় ট্যাক্সিতে যাও, এত ফুটানি কী ব্যাপার? তখন বলে এটা ফুটানি না, আসলে আমি যখন ট্রামে যাই তখন মনে হয় আমার জীবনটাও কীরকম স্লথ গতিতে চলছে, স্লোলি, মানে ওটা আর এগোচ্ছে না। হোয়ার এজ যখন আমি ট্যাক্সিতে যাই তখন মনে হয় যে জীবনের গতিটা অনেক বেড়ে গেছে, রুদ্ধশ্বাসে ট্যাক্সির সাথে জীবনটাও ওরকম দৌড়াচ্ছে। তো তোরও কি সেরকম কনসেপ্ট যে বাইক চলা মানে এটা জীবনের একটা গতি ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে? হ্যাঁ, মানে আমি যখন প্রথম সাইকেল চালাতে শুরু করলাম তো আমার মনে হয় গতি জীবন, মানে আমি কেন আসতে সাইকেল চালাবো, আমি যদি জোরে চালাতে পারি আর যদি সুযোগ থাকে আমি কেন আসতে চালাবো। বাবা বলতো সাইকেল জোরে চালাবি না, সাইকেলটা কি হচ্ছে আমাদের
মানে কষ্টটা কম হবে আর অপেক্ষাকৃত হেঁটে যে স্পিড সময় লাগতো সেইটাকে কম করবে। আমার কাছে তা নয়, মানে সেটা ঠিক আছে কিন্তু সেটা কেন হবে? আমি যখন চালাতে পারি, মানে সে বাইকের ক্ষেত্রেও তাই, একটা ফাঁকা রাস্তা অনেকে আছে, ইভেন আমি, আমার গুরুজি উদয়দা, উদয় বন্দ্যোপাধ্যায়, তো আমি মাঝে মাঝে আমার বাইক দেখলেই হাত শুলায় আর কি, মানে চালাই, তো উদয়দা পিছনে বসে আস্তে চালা আস্তে চালা, ব্রেক কষ, এই সামনে গাড়ি, দেখিনি তবে হ্যাঁ মানে সেটা তো অবশ্যই অন্য কিছু ফিল তো হবেই, তো সেরকমটা নয়, মানে পেছনে যেই বসুক আমার একটুখানি ঠিকঠাক স্পিডে চালাতে ভালো লাগে, ভালোবাসি আর কি, ভালো লাগে পিছনে। এখন যদি ওই আর কি, মানে আমি আশা করে গেছি আতপ চালের ভাত খাবো, সেখানে যদি আমার দীরান্দুর তেরোতুন। আচ্ছা, এরকম একটা সিকোয়েন্সে কোনো গান মনে পড়ছে, মানে বাইকে করে যাচ্ছি সে সময়টা তো খুব রোমান্টিক? একটা এরকম সিকোয়েন্সে নয়, আমি একটা প্রেমের গান গাইতে পারি এখন, একটা হিন্দি, একটু একটু নতুন, অবশ্যই অবশ্যই, অরিজিৎ সিং এর, অরিজিৎ সিং এর গাওয়া, হ্যাঁ হ্যাঁ, নতুন না, এটাকে আমি রিলেট করে নেব কোনো ভাবে, হ্যাঁ 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 অবশ্যই, অসুবিধা নেই, হ্যাঁ অবশ্যই, চল। মরিজ ইশ্ক হুঁ মে কর দে দবা, মরিজ ইশ্ক হুঁ মে কর দে দবা, তলব হ্যা তু তু হ্যা নশা, গুলাম হ্যা দিল হ্যা তেরা, খুল কে জরা জী লু তুঝে আজা মেরি বাহু মে আ, তলব হ্যা তু তু হ্যা নশা, গুলাম হ্যা দিল ইয়ে তেরা, খুল কে জরা জী লু তুঝে আজা মেরি বাহু মে আ, মরিজ ইশ্ক হুঁ মে কর দে দবা, হাত রখ দে তু দিল পে জরা, ও হাত রখ দে দিল পে জরা, ও ও ও, তুঝে মেরে রব নে মিলায়া, মানে তুঝে আপনা বনায়া, আব না বিছড় না খুদায়া, তুঝে মেরে রব নে মিলায়া, মানে তুঝে আপনা বনায়া, আব না বিছড় না খুদায়া, মোহাবত রূহ কি হ্যায় লাজিন্দজা, হাত রখ দে তু দিল পে জরা, ও হাত রখ দে তু দিল পে জরা, চাহ তুঝে রব নে মিলায়া, চাহ তুঝে মানে বফা সে, মাঙ্গা তুঝে মানে দুয়া সে, পায়া তুঝে তেরি আদা সে, ও চাহ তুঝে মানে বফা সে, মাঙ্গা তুঝে মানে দুয়া সে, পায়া তুঝে তেরি আদা সে, করম হদ সে হ্যা জ্যাদা মুঝ পে তেরা, হাত রখ দে তু দিল পে জরা, ও হাত রখ দে তু দিল পে জরা, ও হাত রখ দে তু দিল পে জরা, ও হাত রখ দে তু দিল পে জরা, কই হাত রাখা কিয়া দিল পে, অবশ্যই বন্ধুরা জিজ্ঞেস করলে বলতে হয় কিন্তু, এটা আমাদের আড্ডার নিয়ম, হ্যাঁ কিছু আভাস কি দিই এখন, কিরকম জানতে চাইছো বলো, হাত রাখা মানে কিরকম, এতজন তো একটা স্লাইড শো এর মতো বেরিয়ে যায় কিন্তু, হ্যাঁ সে আছে, দেখো আমরা হাওয়া কা ঝোঁকা, আমরা দেখো আমরা বছরে এতগুলো সিনেমা দেখি, তো আমি যেমন আমি বলি, আমি
উদাহরণ দিই, আমি এতগুলো পরপর অনেকগুলো থ্রিলার দেখেছি হিন্দি বাংলা মিশিয়ে, তো কোথাও না কোথাও দৃশ্যমটা আমার মারাত্মক লেগেছে, অসাধারণ। হ্যাঁ মানে তো এই এই যে এই যে দিল পে হাত রাখা, তো এইরকম ব্যাপার আর কি। না এটা কি রকম মানে, এটা জাস্ট ওটা উদাহরণ দিলাম, বাকিটা বাকিতে বলে নিতে হবে। হঠাৎ দেখা, হ্যাঁ হ্যাঁ হঠাৎ দেখা আছে, বা কোনো এক সময় তো অপর হঠাৎ দেখা, এরকম একটা আছে, একটু ধাঁধা থাকা ভালো। মানে কতজন যে ভাববে এটা নিয়ে, মাথার চুলগুলোও বোধহয় পড়ে যাবে সেটা। না ভাবুক, ভাবনা চিন্তা করা ভালো, যত ভাববে তত মাথা খুলবে আর কি। না গানের বাইরে আর কি কি ইচ্ছা করে করতে, মানে গানটা তো রয়েছে, ইটস এ পার্ট অফ ইউর লাইফ। কারণ গান এমন একটা জিনিস আমার মনে হয় যে তোর জীবনের যে কোনো মুহূর্তে ইউ ক্যান সার্ভাইভ উইথ মিউজিক। হ্যাঁ মানে গান গান বাজনা দুটোই, মানে কি বলবো, আমাকে যদি কোনো দিন বলা হয় যে না তুই টানা এক সপ্তাহ বাড়িতে থাকবি, তোকে গান বাজনা সমস্ত রকম ইকুইপমেন্টস দিয়ে দেওয়া হবে, মানে সেটা হারমোনিয়াম হোক, তবলা হোক, ডিভিডি সিডি, গিটার, যাই হোক, আমি আরামসে কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। তো এই গান বাজনার বাইরে এখন ছাড়াই কিছু, বাড়িতে কোনো এমনি প্রেশার আছে যে গান ছাড়া অন্য কিছু করা? না সেরকম প্রেশার নেই, প্রেশার নেই বলে এতদিন গানটা নিয়ে সার্ভাইভ করা, নইলে হয়তো গান না। মানে তাহলে লোকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাবার হোটেলে খেয়ে বেড়াচ্ছ? কিছু ভাবতে পারিনি। নতুন গান করার কিছু পরিকল্পনা রয়েছে? নতুন আজ একটা ভিডিও অ্যালবাম আমি করছি। আচ্ছা কি ভিডিও অ্যালবাম করে শুনবো, একটু ব্রেক থেকে ঘুরে আসি, একটা বিষয় চা চেষ্টা পেয়েছি আমরা, আমরা ব্রেক থেকে ঘুরে আসি আড্ডায়, কারণ এরম আড্ডা কিন্তু খুব একটা পাওয়া যায় না। আমরা আপনারা অনেক রকম আড্ডা দেন, কিন্তু এরম আড্ডা শুভ্রাংশুকে যারা চেনেন বা জানেন, এই যা যা আজকে শুনেছেন সব কথা কি আপনারা জানেন? জানেন না, আরও অনেক কথা জানেন না, সেটা জানাবো, তবে ফিরে এসে সঙ্গে থাকুন। না যেও না যেও না, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না যেও না। উত্তর বায় করুক শাসন, যাক খুঁজে যাক সবুজ আসন, যাক খুঁজে যাক সবুজ আসন, শেষ বেলাকার অশেষ লয়ে স্মৃতির ছবি আঁকো না যেও না। পাতাটাই অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা, ওই পাতাটাই অমর হবে তোমার আমার কথা, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন, হিমেল রাতে দুঃখ তোমার ভূষণ করে রাখো না যেও না। শেষ
শেষ পাতা গো শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো আমরা বলতে চাই অবেলার আড্ডা থেকে না না যেও না, তবে যাও আবার ফিরে আসার জন্য অবশ্যই আমারও আসতে ভালোই লাগবে। আমরা জানি না, যদি আড্ডা আমরা একটা সময়সীমা বেঁধে দিই, আড্ডা আসলে কোনো সময় সীমা ধরা হয় না, তবে যে একটা দিয়ে আর কি জিজ্ঞেস করবো যে একটা নতুন বছরে নতুন বাংলা গানের একটা ভিডিওর কথা বলছিলিস তুই, মানে ওইটা কি পাবো আমরা নতুন বছরে? নট বাংলা গানের ভিডিও, ওটা একটা ভিডিও অ্যালবাম বানাবো, একটা অদ্ভুত রকম আর কি, মানে চারটে গান রাখার ইচ্ছা আছে। আচ্ছা, কোলাজ করে? আচ্ছা, কোলাজ করে না, আলাদা আলাদাই থাকবে চারটে গান। ওটা এমন নয় শুধু বাংলা বা শুধু হিন্দি গজল, এটা মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো গতকাল থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, তো হয়নি আর কি অনিবার্য কারণ, সেই কাল আর আসছে না, সেই কালটা গতকাল, হ্যাঁ ওই কালটা অনেকদিন ধরে কালই হয়ে গেছিল তাই না? তো আগামীকাল কাল কিয়া হোগা কিসকো পাতা, হ্যাঁ ওটাই আর কি, কাল থেকে ওটা শুরু হবে। আচ্ছা, তো দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। আজকে তো অনেক কিছুই বদল হয়েছে, আসার সময় ট্রেনে দেখা হয়েছে, ওটা ঠিক বদল নয়, ওটা একটুখানি ওই ইতিহাসের পাতা ঘাটার মতো, পাতা ঘাটার মতো, কিন্তু একটা কিছু গন্ধ পেলাম, যাকে বললাম না কিছু আড্ডায় অনেক কিছু মানে অবলা জিনিস হয়ে যায়, তো ভালো না। আর নতুন বছর রেজলিউশন কি, নতুন বছরে কি আর কি কি গান ছাড়া আর কি কি? গত বছর যা গেছে তার থেকে ভালো কাটানোর ইচ্ছে আছে সব দিক দিয়েই, সেটা ব্যক্তিগতভাবে হোক, কঠিন সময় পেরিয়ে একটু সহজ করা জীবন, যত হ্যাঁ যত কঠিন সময় পেরোনো যায় ততই ভালো, কঠিন সময় আসা ভালো, নইলে মর্ম পাওয়া যায় না আর কি ভালো সময়। গান না গাইলে তুই কি করতিস? ধর গান গাইতিস, এই প্রশ্ন উত্তর নেই, খুব কঠিন, মানে প্রশ্ন কখনোই কঠিন হয় না, প্রশ্ন সহজ হয়, উত্তরটা সবসময় কঠিন হয় আর কি। তো এটা উত্তরটা খুবই কঠিন যে গান না থাকলে, ইভেন আমাকে একজন বলেছিল, বলে বলে বলেছিল বলি যে আমি তো ভাবি যে তোমার গান না থাকলে তুমি কি করতে, এক্স্যাক্টলি মানে ওই উত্তর, ওটা সত্যি আমার কোনো উত্তর নেই যে গান না থাকলে আমি কি করতাম। আর আড্ডাটা, আমাদের আড্ডা এসে কেমন লাগলো? তুই তো অনেক আড্ডা দিস বন্ধুদের সাথে, গার্লফ্রেন্ডদের সাথে, না আড্ডা এসে ভালো লাগে, এই আড্ডায় কেমন ভালো লাগার একটা বিশেষ কারণ, এইখানে আমি প্রথমে আসলাম গাইলাম, আর দ্বিতীয় কারণ, দ্বিতীয় বলা উচিত না, আমি এক যুগ্ম বিজেতা করি অনিদির সাথে আমার কোনোদিন আড্ডা দেওয়া হয়নি, প্রচুর ইচ্ছা ছিল, স্কোপও ছিল, কিন্তু অনিদির স্কোপ দেয়নি, রাগ আছে। তো যাক গে, না এরকম একটা আড্ডা হলো। আর আমি সত্যি শুভ্রাংশুকে এভাবে কখনো চিনিনি, ওকে গান গায় একটা গম্ভীর সিরিয়াস ছেলে এইভাবে জানলাম, তবে এত রোমান্টিক, বন্ধুদের আরেকবার জানিয়ে রাখে, যেতে যেতে আমরা তো শুভ্রাংশু শেষ গান দিয়ে শেষ করবো আমাদের আজকের আড্ডা, কিন্তু আড্ডা কিন্তু জারি থাকবে। আর বন্ধুরা যারা আমাদের সঙ্গে আড্ডায় সামিল হতে চান, যারা আড্ডাটা মিস করতে চান না, তাদের কিন্তু ইউটিউবে যেতে হবে, OBELAY ADDA সার্চ করলেই আমরা, আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটি এপিসোড খুঁজে পাবেন, আপনারা দেখতে পাবেন। ফেসবুকে আমাদের একটা পেজ আছে এই একই স্পেলিংয়ে, OBELAY ADDA, ওখানে গেলেও আপনারা আমাদের এই পেজে আমাদের সবকটা অনুষ্ঠান, সব খবরাখবর পাবেন আমাদের অনুষ্ঠানে। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো ভাবনা চিন্তা থাকে, সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। অনলাইনে আপনারা দেখতে পাবেন oneTV.co.in আমাদের এই অনুষ্ঠানটা। আর অনেক বন্ধু, যেমন শুভ্রাক্ষুর সাথে অনেকের নতুন, আমার সাথে নতুন না, এরকম অনেকের সাথে নতুন বন্ধুত্ব হলো, নতুন বন্ধুদেরও আমরা এই আড্ডায় আনতে চাই, আড্ডা দিতে চাই, কারণ আমি বেসিক্যালি খুব আড্ডাবাজ আর কি। তো তাদের জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, একটা হোয়াটসঅ্যাপের নাম্বার বলছি, সেখানে নিজেদের প্রোফাইল পিকচার আর খালি গলায় চার লাইন গান গেয়ে আমাদের পাঠালে, যদি তোমরা আড্ডা দেওয়ার উপযুক্ত মনে করি, নিশ্চয়ই আমার আড্ডায় তোমাদের দেখে নেব। নাম্বারটা লিখে নাও,
70727. আরেকবার নাম্বারটা বলছি, 8335070727. এই নাম্বারে আমাদেরকে তোমরা টেক্সট করো, জানাও, অবশ্যই আড্ডায় ডেকে নেব। আর আড্ডা ছাড়া বোধহয় আমাদের জীবনটা অসম্পূর্ণ, জীবন চলতে থাকবে, হাসি কান্না সুখ দুঃখ চাপ সবই থাকবে, কিন্তু নির্মল আনন্দটা থাকবে আড্ডার মধ্যে দিয়ে। যেতে যেতে তোর একটা গান, একটা নতুন গান, একটা হিন্দি গান, মহফিল মে তেরি হম না রহে জো গম তো নেহি হ্যায়, গম তো নেহি হ্যায়, কিসসে হামারে নজদিকিয়ো কে কম তো নেহি হ্যায়, কম তো নেহি হ্যায়, ইতনি দফা সুবহ কো মেরি তেরে আঙ্গন মে বৈঠে মানে শাম কিয়া, আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রখনা, মেরে জিকর কা জুবা পে সুয়াদ রখনা, দিল কে সন্দুকো মে মেরে আচ্ছে কাম রখনা, চিঠি তারো মে ভি মেরা তু সালাম রখনা, অন্ধেরা তেরা মেনে লে লিয়া মেরা উজলা সিতারা তেরে নাম কিয়া, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ বেলিয়া ও বিয়া, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ বেলিয়া। কুছ ভি নাহি হ্যায় ইয়ে জাহান, তু হ্যায় তো হ্যায় ইসমে জিন্দগি, আব মুঝকো জানা হ্যায় কাহাঁ কে তু হি সফর হ্যায় আখরি, কে তেরে বিনা জিনা মুমকিন নাহি, না বিনা গমে মুঝকো তু পাস লে, তুমকো কিতনা চাহতা হুঁ কে তু কভি সোচ না সকে, তেনু ইতনা মে প্যার করা এক পল বিচ সোবার করা, তু যাবে যে মেনু ছড কে মত দা ইন্তজার করা, কে তেরে লিয়ে দুনিয়া ছোড় দি হ্যায় তুঝ পে সাঁসে আকে রুকে, মে তুঝকো কিতনা চাহতা হুঁ কে তু কভি সোচ না সকে, কে তেরে লিয়ে দুনিয়া ছোড় দি হ্যায় তুঝ পে সাঁসে আকে রুকে, মে তুঝকো কিতনা চাহতা হুঁ কে তু কভি সোচ না সকে, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ বেলিয়া ও পিয়া, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ, চন্না মেরে আ মেরে আ রে পিয়া ও পিয়া।